সুখবীর শিক্ষার্থী বন্ধু, আশা করি সবাই ভালো আছো। তুমি গত ক্লাসে তোমাদের প্রথম পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভেক্টর অধ্যায়ের ডট কন্ট্রোলের ব্যবহার একটা দেখাচ্ছিল। আজকে আমরা একটা ব্যবহার দেখব, খুশি পাঠে দুটি ভেক্টর পার্শ্ব যে লম্ব হয় সেটা আমি কী করে মানে জানবো, সে বিষয়ে সমস্যার একটা সূত্রটা দেখে পরে আমরা সমস্যাটা দেখাবো। এবার আমরা জানি দুইটা ভেক্টর, আমরা জানি এবার বিশ্বাস এ ভেক্টর নয় বি ভেক্টর নয় কস থিটা, এটা আমরা গত ক্লাসে দেখছি। এখন দুইটা ভেক্টর পার্শ্ব লম্ব হলে এটা পদ্ধতি কোণ কী হবে? 90 ডিগ্রি। আমরা এখানে কস থিটাকে আমরা 90 ডিগ্রি বসাই। আমরা এখানে এবার বিশ্বাস এ ভেক্টর আমার বি ভেক্টর আমার কস 90 ডিগ্রি। এখন বা এ ভেক্টর আর বি ভেক্টর সমান, এ ভেক্টর আর বি ভেক্টর সমান কস 90 ডিগ্রির মান আমরা জানি 0। হ্যাঁ, আমরা মানটা বসালাম 0 ডিগ্রি, 0 কস 90 মান হলো 0। তাহলে আমরা এবার বি সমান দাঁড়ায় 0 ডিগ্রি, 0 ডিগ্রি 0, এটা বি সমান 0, ওখানে দুটা গুণ মিলে 0 হয়ে যাচ্ছে। বাকি এটা বি সমান আমরা একটা সূত্র জানি, এক্স পি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, এইটা শুনে আমার হচ্ছে 0। এই সূত্রে আমরা মান বসে আমরা সমস্যাটা সমাধান করব। আমরা সমাধান সমস্যা আসি, একটা সমস্যা দেখব। সমস্যাটা হলো এ ভেক্টর সমান 2y প্লাস 3z মাইনাস 5, বি ভেক্টর সমান দেওয়া আছে my প্লাস 2z প্লাস 10। এটা মানে আমাদের এই যে এম আছে এমের মানটা আপনি দেখবেন, এমের মানটা কত আমাদের সেটা আমাদের দেখলে দেখাতে হবে। তাহলে আমরা এখানে মানগুলো বসে এক্স বলতে আমাদের টু, আমরা টু নিলাম, বি এক্স সমান আমাদের মান এম, টু ইন্টু এম প্লাস এ প্লাস এ ওয়াই, এ ওয়াই এখানে আমাদের আছে 3, বিওয়াই আছে 2, 3 ইন্টু 2 প্লাস এ জেড আছে আমাদের -5, বি জেড আছে 10, তাহলে -5 প্লাস ইন্টু 10 এবার তো 0। তাহলে আমরা এখানে গুণ করলে হবে 2m গুণ করলে হবে 6, এই দুটি গুণ করলে হবে -50, তাহলে 50 এখানে আসে 2m রাখলাম, এই দুটো বিয়োগ করলে আমাদের দুটো বিয়োগ করলে আসছে -44। আমরা এখানে সাইড চেঞ্জ করলাম, 2m সমান 44 44, m সমান এখানে টুটা সাইড চেঞ্জ করলে আমাদের ভাগ হয়ে যায় 44 আপন 2, কাটাটি করলে আমরা 44 m সমান 44। তাহলে আমরা যদি কোনো দুইটা ভেক্টর দেওয়া থাকে তাহলে যদি তার লম্ব হয়, হ্যাঁ তাহলে লম্ব হলে তাদের কী হবে ডট গুণফল 0, তাহলে এই সমাধানটা আমরা করতে পারি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালোভাবে একটু অঙ্ক, এরকম আরও কিছু উদাহরণ সমস্যা আছে বইয়ে তোমরা সেগুলো সমাধান করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।